এই তুই কি কানে মারা গুঁজে আছিস উমা? এই আপনি এগুলো কি করছেন? আমি খুব নার্ভাস হয়ে আছি। কি হয়েছে? আমি তো এখনো তোমায় কিছুই করিনি, এবার করব। কাছে এসো, জল খাবো। আমি তোমায় খাওয়াবো, জল খাওয়াবো, দুধ খাওয়াবো। কাছে এসো। না, আমি জল খাবো। আমি তো তোমায় খাওয়াবো, এসো। আমার কথা তোমার বিশ্বাস হলো না? আমি তোমায় জল দুধ সব খাওয়াতাম। যাকে হাতটা তোলো। কেন, আপনি কি পুলিশ নাকি? তুমি এত কথা বলছো কেন বলো তো? যেটা বলছি সেটা শুনতে পাচ্ছ? শোনো, হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। হ্যাঁ, হাতটা তোলো। স্পেশাল ওর জন্য। স্যালাডটা দাও, আমাকেও দাও, ওকেও দাও। এই না না না, আমি 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 স্যালাড খাবো না। আরে খাও খাও, আমি না খুব সুন্দর স্যালাড বানাই। ঝাল শোনো, স্যালাড না প্রোটিন আছে, মিনারেল আছে, ভিটামিন আছে, খাও খাও, দাও তুমি। থাক থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, স্যালাড খাচ্ছে আর ভেজ হয়ে যাচ্ছে। নন ভেজ হওয়ার কোনো নামই নেই। কথা বলতাম, তুমি স্যালাড খাও। এই না না, দেখুন এত সুন্দর খাবার, এরপরে স্যালাড খেলে পেটে আর কোনো জায়গা থাকবে? আরে বলছি, আরে না, স্যালাডে স্যালাডে মেদ ছড়ানোর ক্ষমতা বাড়ায়। ও হ্যাঁ, তুমি স্যালাডটা খাও। না 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 না, আমি অমল যাবে, অমল অমল অমল। আরে না না, এই না আরে না, আমি দিচ্ছি না 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 না, খাও না। এই কি খাই? ভাবতে হবে, ভাবো অয়ন, ভাবো এই পাগলা ছোদের কি করে হ্যান্ডেল করবো, ভাবো ভাবো। না, এই বুদ্ধির কোড়া একটু ধোয়ানা দিলে মাথাটা খুলবে না তো? দেখি সিগারেটটা যেন কোথায়। অয়ন একটু দরজা খোলো, আমি তোমার কাকিমা।
সেটা বড় কথা নয়, কিন্তু কাকু যদি জানতে পারে না তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, আর মাছের থেকে আমি কেস খাবো। একদম কোনো চান্স নেই গো। এখন কাকু না ডেকে ঘুমোচ্ছে, বিকেল পাঁচটা, তারপরে এক কাপ চা। এখন কটা বাজে? দুটো। এ বাবা, আমি একটু কি একটু একটু করছো? ওফো, এতদিন পরে আমি একটা গল্প করার সঙ্গী পেলাম। তুমি আজকে দুপুরের স্যালাডটা খেতেই পারতে। আরে, আমি শশাটা তো ফেলেই দিয়েছিলাম। ইস, আরে একবার তো ইশারায় বলতে পারতেন, মাছের ঝোলটাই মিস করে গেলাম। ওহো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো না, বসো না। না মানে ওই আর কি, একটু কি একটু গার্লফ্রেন্ড নেই? না না, গার্লফ্রেন্ডের সমস্যা নয়। তাহলে কিসের সমস্যা? ওই খাবার পরে একটা সিগারেট। সিগারেট আছে তোমার কাছে? কই, ধরাও ধরাও ধরাও, তাড়াতাড়ি ধরাও। হিলো কেসটা, সিগারেট খাবে নাকি? এই তো দেখছি যন্তর মাল, সকালে শশা, এখন সিগারেট, এরপর বান্টু ধরে না টাড়ি করে, যাবে দেখা যাবে। আরে কি হলো, ধরাও। চিন্তা করো না, আমি পুরোটা খাবো না, দুটো টান মারবো। আগে ভাইদের সঙ্গে খেতাম মাঝে মাঝে। ঠিক আছে তাহলে আর কি, সিগারেট আপনি ধরান। এই এই সর, আরে কিরে ভাই, কি তখন থেকে তুমি আপনি আপনি করে যাচ্ছ বলো তো? বলবি ঝুমুর তুমি? হ্যাঁ, এই ভালো, আস্তে কথা বলা ভালো, এটাই ভালো। কাকু যদি শুনতে পায় না, ওই শশাটা পুরো আমার পেছনে গুজে দেবে। আপনার যখন সিগারেট খেতে হবে না, চলে আসবেন আমার ঘরে চুপি চুপি, দুটান মিলে যাবেন, ঠিক আছে? কিসে দুটান? কেন, সিগারেট? আর চুরুটি টান মারতে দেবে না? চুরুট? কই, আমার তো চুরুট নেই। অয়ন, এই অয়ন, কি রে ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, এতগুলো ঘর, কোনটাতে থাকে আমাকে দেখে তো ফাঁসিয়ে দিল, আমি বুঝবো কি করে? হ্যাঁ, আরে এই এই উফ, হাই অয়ন, এই তুই আমাকে ডাকলি, দেখি ফোনটা করি। অয়ন, অয়ন কোন ঘরে খুঁজবো? অয়ন, অয়ন যেটা সহ্য না সেটা টানেন কেন? যেটা সহ্য হয় সেটা পাচ্ছে কোথায় বলো? সিগারেট সহ্য হয় না, আবার নাকি চুরুট টানবে? ধরবো কচটা, ফোনটা ধর না, ফোনটা ধর বাবা, আসছে, কামড়ে দেবে গো। আরে অয়ন, ফোনটা ধর। তুলছে না, কি অবস্থা, যাই আমি একটু বসি। মা, ও দাও সিগারেটটা দাও। এই তো বেশ, কি মিষ্টি লাগলো শুনতে। প্লিজ আমাকে তুমি বলো, এনা টান টান মারো। একটা বিড়ি ধরো বাবা। আরে এই দেখি দেখি, সরে ভাই, আমার কাছে আসিস না ভাই, আমার কপালটাই। অয়নটা কত বড়, উড়ে বাবা, উড়ে উড়ে বাবা, উড়ে অয়ন।
শরীর বাচ্চা, তুই ঘুমোচ্ছিস নাকি রে বাঞ্চ? আমার ফোনটা ধরছিস না? আমাকে কামড়ালে 14টা ইঞ্জেকশন দিতে হবে। আপনি না আবার বলো বলো বলো, চেষ্টা করো পারবে, তুমি বলো। ফোনটা ধর না। কি করছে? মানে আমি আপনার ভাড়াটে ছাড়ুন 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 ছাড়ুন। ওরে আমাকে যদি কামড়ে নেয়, আমি কোন বাড়িতে এসছি কুকুর টুকুর ভর্তি হবো না। 14টা ইঞ্জেকশন, ঠিক এই কথাটা তুমি করে বলো, তবেই আমি ছাড়বো। বলো নালে কিন্তু আমি জোর করে চুরুটে টান দিয়ে দেবো। এই না না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই দেখো কি করছো, আমি তোমার ভাড়াটা ছাড়ো, শিখি ছাড়ো। এটা কি মজা হচ্ছে বলো, নালে আমি চুরুটে টান দিচ্ছি কিন্তু। না না, কথা দিচ্ছি আমি কালকে চুরুট কিনে আনবো। হ্যাঁ চুরুট তো তোমার কাছেই আছে ডার্লিং, একবার শুধু হ্যাঁ বলো, আমি টানবো আর আপনি আপ আগুন চলে যাবে। কাল শিওর নিউজ পেপারের হেডলাইন, 35 বছরের যুবক পেইংগেজ থাকতে এসে গৃহকর্তীর দ্বারা ধর্ষিত। হে ভগবান বাঁচাও আমাকে, এটা কোনো ট্র্যাপ নয় তো? অরুণ 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 অরুণ, ওই তুই কি কানে মারা গুঁজে আছিস? এত করে ডাকছি। ওরে অরুণ, আপনি এগুলো কি করছেন? আমি খুব নার্ভাস হয়ে যাচ্ছি। কি হয়েছে? আমি তো এখনো তোমায় কিছুই করিনি, এবার করবো। জল খাবো, আমি তোমায় খাওয়াবো, জল খাওয়াবো, দুধ খাওয়াবো, কাছে এসো। না আমি জল খাবো, আমি তো তোমায় খাওয়াবো, এসো। আমার কথা তোমার বিশ্বাস হলো না? আমি তোমায় জল দুধ সব খাওয়াতাম, যাকে হাতটা তোলো। কেন, আপনি কি পুলিশ নাকি? তুমি এত কথা বলছো কেন বলো তো? যেটা বলছি সেটা শুনতে পাচ্ছ? শোনো, হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো। হ্যাঁ হাতটা তোলো। আমার বাড়িতে এসব একদম চলবে না, এটা আমার বাড়ি। কে, কোথা থেকে এসেছিস?
চুপ করে আছিস কেন বল? এই ভগবান, তুই এখানে কি করছিস? আরে সিধু জেঠা আমায় পাঠালেন, আর ইনি কিছুতেই বিশ্বাস করছেন না আমাকে। ইনি শুধু বলছেন আমি নাকি এনার কুচি বউ, মানে ওই ঝুড়কে লাইন মারতে এইসব লাগেজ টাগেজ নিয়ে এসছি, তুই একবার বিশ্বাস কর এটা হয়। সব ষড়যন্ত্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক মিনিট এক মিনিট, এই বলছি চিঠি দেখে দিলেন বাবা, সব সামনে মিটে যায়। ওখানেই তো গেরো। গেরো? গেরোটা আবার কোথায়? কি হয়েছিল জানিস তো? কি? ওটা আমার জামার পকেটে ছিল, ওটা কাস্তে দিয়েছি, ওটা ভিজে গেছে, ওটা এখন জলবৎ তরল। উড়েও আসছে না তো? নেই বললেই তো আমি শুনবো না চালু। ওটা আমার চাই, নেই বললে চলবে না। চিড়িটা আমার চাই, ওটা আমার চাই। কি 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 সরবরাহ বুঝলে? দুপুরবেলা কিস্তি মেরেছি, অসভ্য অসভ্য কথা বলে তুমি আমার ঘুমটা ভাঙিয়েছ। ওই চিঠি আমার চাই। এই ঝুমুর, ঝুমুর একদম তুমি যেখানে থাকবে সেখানেই থাকবে, একদম পারবে না। এই সমস্ত অসভ্য ছেলেগুলো দুপুরবেলা আমার বউটাকে দেখতে আসে, তুমি একদম। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? তুমি কেন আবার বাইরে এলে? তোমাকে বললাম না, তুমি কেন বাইরে এলে আবার? যত সমস্ত উৎকট ছেলেগুলো চলে আসে দুপুরবেলা আমার বউটাকে দেখতে। উমা, ও অসভ্য হতে যাবে কেন? ও তো ভদ্র ঘরের ছেলে। তাহলে চিঠি কেন দেখাতে পারছে না? উমা, পেইং গেস্ট থাকতে এসছে। তাহলে চিঠি নেই কেন? তাহলে চিঠি নেই কেন? দা মিথ্যা কথা বলছিস। এই একদমই না, আমি ওকে জানি, আমি ওকে চিনি। হ্যাঁ, আর ও খুব ভালো বাড়ির ছেলে। ও তোমরা তাহলে তুমি ওকে ডেকেছো তাই তো? চলে চলে বাস্তব ভাই। না না না, ওকে তো জ্যাঠাই ডেকেছে। যত সব চোর বাট বাট। এই এই না 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 না, ও চোর বাট বাট হতে যাবে কেন? চোরেরা কি চশমা পরে? দেখো ও তো ভদ্রলোকের ছেলে। কি সব জাতা বলো তুমি। আরে আরে হ্যাঁ, এক মিনিট এক মিনিট, আমাকে একটু ব্যাপারটা হ্যান্ডেল করতে দিন না। এই বাবান, তুই জ্যাঠা ছেলেটা পড়েছিলি তো? তাহলে বলো চিঠিতে কি লেখা আছে বলো। হ্যাঁ হ্যাঁ, বলে দাও না চিঠিতে কি লেখা আছে। তুমি এখন ওখানে দাঁড়িয়ে, তুমি যাও তুমি যাও, যত সব অসভ্য ছেলেগুলো তুমি যাও তুমি যাও, যাও যাও ভিতরে যাও। ভাইপো বলেছে, বাহ ভুলে গেছে। তারপর আগে অতঃপর তোমার বাসভবনে, আমার আমার বাস। এই যুবক, এই যুবক যাহার নাম শ্রীমান গোবুচন্দ্র বদ্ধ। কি বাবান? বাবান ছোটবেলা থেকে না ওই নামে বিখ্যাত, আই মিন পরিচিত পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিতেই তো দুপুরবেলা এসে ঘুমের গাড়টায়। বাহ শুরু করো, চটপট বলে ফেলো তো, চটপট শুরু করো শুরু করো। স্নেহের ভাইপো, তোমার বাসভবনে, তোমার বাসভবনে এই যুবক, এই যুবক শ্রীমান গোবুচন্দ্র ভদ্র সজ্ঞানে কইতেছি অতীব ভদ্র।
তোমার নিকট পেশ করিলাম। ব্যাস ব্যাস সব মিলে গেছে। নাও তোমার এই গামছা, ব্যাগ, যা যা আছে সব নিয়ে চলে এসো, চলে এসো, এসো। আসছে না তো?